لنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا عباد الله قال الله جل وعلا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وقال الله جل وعلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم مرسلين رحمة للعالمين مصطفى صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আসলে প্রথম কথা হলো জান্নাতের আশা করবে মুসলমানরা এবং জাহান্নাম থেকে আশ্রয় কামনা করবে মুসলিমরা এটাই হওয়া উচিত যদিও আজকাল মানুষ দান সাদাকার ওয়াজ বেশি করি আমরা মানুষকে সহনশীল হতে বলি জানা ব্যভিচার থেকে মানুষকে দূরে থাকতে বলি বিশেষ করে অশ্লীলতা এর মাত্রা হিসেব করে বলার মতো না কারণ যারা পরিসংখ্যান করে তারাই অশ্লীলতাকে আনন্দ মনে করে স্বাধীনতা মনে করে আর আমরা মুসলিমরা ভিডিও গেমস এবং বেকারত্বের জীবন আপন করে নিয়েছি তো যারা পড়াশোনা করে আকাশের খবর রাখার চেষ্টা করে জানি না কতটুকু পারে তারপরও ওরা চেষ্টা করে তো ওদের কাছে অশ্লীলতা একটা আনন্দ সুদ একটা অর্থনীতি উন্নয়ন তো সুদের ব্যাপকতা কত হার বেড়েছে এবং অশ্লীলতার ব্যাপকতা কত হার বেড়েছে যারা পরিসংখ্যান করবে জানে তারা এটাকে আনন্দ অথবা অর্থনীতি হিসেবে নিয়েছে সেই জন্য আমরা আসলে আন্দাজ করে বললে ভুল হবে যে আসলে কত পার্সেন্ট বাড়ছে জানা ব্যভিচার বা কোন বয়সের থেকে শুরু হচ্ছে ইভেন কত বছর বয়সী বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত এতে লিপ্ত আছে তো কথাগুলো বলার কারণ হচ্ছে নামাজি মানুষ তার জন্য জানা হারাম গুনাহ বেনামাজির জন্য অশ্লীলতা সমাজ নষ্টের কাজ কারণ ও যেহেতু সলাত আদায় করে না তাওহীদ ঠিক নাই শিরক বিদআতের খেয়াল নাই ইমান ভঙ্গের কারণগুলো বোঝে না কোন কাজে ইমান চলে যায় কোন কথায় ইমান চলে যায় ওর অত গুরুত্ব নেই তাহলে ওর জানা ব্যবিচার হচ্ছে অশ্লীলতা হারাম ওর জন্য কিন্তু এতে ওর যায় কি আসে কি একটা কথা আছে না সর্বঙ্গে ক্ষত ওষুধ দেব কত তো ও লোকের তো ইমানই নাই এমনি তো বেঈমান তো ওর জানা কি সুদ কি মদ কি গাঁজা কি বড় দিন ছোট দিন এই দিন সেই দিন কি কোনো মানে হয় কেয়ামত সবার আগে হিসেবই হবে নামাজের ঠিক না যার নামাজ ঠিক আছে ফাইন সালুহাত ফাকাদ আনজাহ সে জিতে যাবে ওমান খাব আর যার এটা ঠিক নাই সে খাসির সে ক্ষতিগ্রস্ত লোকসানগ্রস্ত হয়ে যাবে তো যার নামাজ ঠিক নাই তার আবার রোজা কিসের জানা কিসের পরের দাওয়াত আগে তো ইমানের দাওয়াত আমাদেরকে বুঝতে হবে যে প্রথমে আল্লাহর উপরে ইমান আনতে হবে
আল্লাহর উপর ঈমান আনলে এইবার যার উপরে আমরা ঈমান এনেছি তিনি কি পছন্দ করেন তিনি কি অপছন্দ করেন সেটার গুরুত্ব আমাদের কাছে বাড়বে। আদারওয়াইজ আমি যতই বলি সুদ হারাম, জেনা হারাম, মদ হারাম, গেমস হারাম, বেকারত্ব থাকা যাবে না, মা বাপের সাথে অন্যায় ব্যবহার করা, একটা লোক আল্লাহর সামনে সিগারেট খায় আমার সামনে খেলে আর অসুবিধা কি? একটা লোক আল্লাহর সামনে জেনা করে আর আমার সামনে পার্কে রেল লাইনে সিনেমা নাটকের মতো সংলাপ বলে হাত ধরে বাতাসে চুল উড়িয়ে ছেলে মেয়ে হাঁটলে কি আসে যায় আমার? ওতে আমার ইজ্জতের কি আছে? আল্লাহ চাইতে তো কারো আত্মমর্যাদাবোধ বেশি নাই, সবচেয়ে বেশি আত্মমর্যাদাবোধ হচ্ছে আল্লাহর, ও আল্লাহর সামনে জেনা করে। তো আর আমার সামনে রেল লাইনে রাস্তার পাশে পার্কে গাছতলায় নিমতলায় আমতলায় জামতলায় নতুন কনস্ট্রাকশন ঢাকা শহরের আশপাশের কোনো এলাকা যেখানে এখনো ঘর বাড়ি হয়নি হালকা হালকা প্লট করে রাখছে কিছু গাছপালা আছে বুটবাদাম বেচে মানুষ পাবলিক যায় ওখানে সে একটা মেয়েকে হাত ধরে হাঁটাহাঁটি করতেছে, এতে কি আসে যায় আমার? আমার কি ইজ্জত যায় আর যেখানে আমার রবেরই ইজ্জত করে না এখানে আর আমার কি ইজ্জত? বুঝাইতে পারিনি মনে হয়। পর্দার ব্যাপারে হয়ে গেছে অনেক সুন্দর, ছেলেরা এখন দিনদার মেয়ে খোঁজার এক আধুনিক টেকনিক বের করেছে, না না মুরব্বীরও পিছিয়ে নেই। ছেলে কোন সোর্স থেকে ইসলাম ধর্ম বা ইসলাম দিন ইসলাম শেখে আমি আজ পর্যন্ত এটাই বুঝিনি। এমনিতেই আমি স্বল্প জানা মানুষ, অল্প জানা মানুষ, এরপর আবার আপনারা জানেন অল্প থেকে না মানে ও সোর্স কি? ওর একটা প্রেমিকা থাকতে হবে, সোর্স পাইলো কই সে যে প্রেম করা যায় বোরখা বললে? বুঝাতে পারেনি। আমি ভাবলাম যে আমি না হয় অল্প জানা মানুষ, আমি জানি না, আমার শেখরা তো ভালো জানে, উস্তাদরা তো ভালো জানে, এদেশের কওমি হুজুররা, এদেশের চরমনাই হুজুররা, বহু মানুষের সাথে কথা বলেছি, বড় বড় আলেমদের সাথে কথা বলেছি, ভাবলাম তারা হয়তো জানে। হোয়াট ইজ দেয়ার সোর্স? এই যুবক ছেলের, ধর্মভীরু ছেলের, আল্লাহ ভীরু ছেলের, জান্নাতে যেতে চাই এই ছেলের সোর্স অফ নলেজ কি? যে তার প্রেমিকা থাকলে অসুবিধা নাই যদি বোরখা পরা হয় প্রেমিকা। বুঝাইতে পারেনি। আমি এই সোর্স দেখি যে ওরাও পারে না, সব হুজুররাই বোকা হয়ে গেল, ওই ছেলেটা যার প্রেমিকা বোরখা পরে ওই চালাক হয়ে গেল, ওই শিক্ষিত হয়ে গেল, ওই আল্লাহকে বেশি ভয় পায় কারণ ওর প্রেমিকা বোরখা পরে কি দিনদার। এইরকম মেয়ের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলেছে, কয় কি? প্রশ্ন তো আসে আমার কাছে, প্রশ্ন শোনার পরে ঘুম আসে না সারা রাত আমার। কি প্রশ্ন? হুজুর একটা মেয়ে ডিভোর্সি, তার সাথে আমার যোগাযোগ হয়, কথাবার্তা হয়, বিবাহর যা সম্পর্ক সবই হয়, এখন আমার কাছে মনে হয় মেয়েটা লোভী, এই সে গিফট চায়, আর অন্য অন্য ছেলের সাথে মনে কথা বলে, কিন্তু ইয়েতিম মানুষ আমারও দয়া লাগে, আমার কি মেয়ের সাথে সম্পর্ক কন্টিনিউ করা জায়েজ হবে? আমি কি কয়ে আপনি হাসতেছেন, আমার সারা রাত ঘুম আসে না, আমার বউ আমারে কয় তুমি কি পাগল হয়ে গেলা নিজে নিজে হাসো কেন? আমি বলি যে হাসবো না, কি করবো বুঝতেছি না, জবাব দিব কি আমি? মানে প্রশ্ন এখন আর এটা না যে কোনো মেয়েকে বিবাহ করা ছাড়া কথা বলা যাবে কিনা, কয়েক বছর সম্পর্ক করে, বিবাহের সব সম্পর্ক করে, এখন তার মনে হয় লোভী অন্য ছেলের সাথে কথা বলে, আবার মেয়েটা ইয়েতিমও, ওর সাথে এখন কথা বললে, কথা বলা ছেড়ে দিলে ওর আগেও ছেঁকা খাইছে তো একটা ডিভোর্স হয়ে গেছে, মানে কোনো বদদোয়া লাগবে কিনা আবার বলেন, আমি কি জবাব দিব? আমার কাছে আসে প্রশ্ন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, ওদের সোর্স অফ নলেজ আমার জানা নেই। মেয়ে খুব পর্দাশীল, কেন আপনার বোন নাই? ওই মেয়েকে আকাশ থেকে পড়ছে নাকি? ওকে যাওয়া জোর করে, বাবা নেই, নিঃসন্তান নাকি? ওর বাপ কি? ওর বাপের কি পুত্র সন্তান নেই নাকি? ওর মেয়ের কি ভাই নাই নাকি? ওকে আকাশ থেকে আসছে, বিদেশ থেকে ওকে ইম্পোর্ট করে নিয়ে আসা হয়েছে, চেনেন না আপনারা ওদেরকে? ছেলে একটা ঘুরঘুর 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 করে কি, ওকেও ভালোবাসে তো,
আপনি কিভাবে জানেন আপনাকে ও ভালোবাসে? আপনি তো পর্দা করেন, আপনাকে রিচ করছে কিভাবে সে? আমি এটা জিজ্ঞেস করছি। আমাকে বলেছে 2 বছর থেকে একটা ছেলে ঘোরে। আমি আমার বাবার পছন্দ ছাড়া বিয়ে করবো না, ওকে বলেছি ভালোবাসি না, কিন্তু 2 বছর থেকে ঘোরে, কত মেসেজ পাঠায়। আমি বললাম যে আমি আপনাকে ব্লক করে দিলাম, দেখি আপনাকে মেসেজ পাঠান। পুরো আর এক আইডি দিয়ে 2 দিন পরে মেসেজ দিছে, শেখ শেখ আমার আইডি একটু খুলে দেন। আমি বললাম দেখছেন এটাকে ব্লক করে দিল, শেষ। কয়টা করবেন একটা ছেলে? আপনি খুব ধার্মিক মহিলা, আপনাকে একটা ছেলে 2 বছর থেকে অ্যাপ্রোচ করে, আপনি খুব ধার্মিক আল্লাহ ভীরু, কিন্তু ওই ছেলে আপনার সাথে কথা বলার সুযোগ আপনি রাখছেন। আর একটা ছেলে আপনার ফেসবুক আইডি জানে, জানতে হবে কেন? আচ্ছা জেনে গেল, ঠিক আছে, বান্ধবীর থেকে জেনে গেছে, তো ও প্রেমের প্রস্তাব দিছে। আচ্ছা বুঝছি, ওর কাছে সুযোগ ছিল, ও দিছে, আমি তো করবো না, আমি করবো না, তো আমার সাথে করতে পারতেছে না প্রেম। আমি যদি না চাই যে আমাকে মেসেজ করবে না, তাহলে ওইটাও পারবে না। বোঝেন নাই কথা? একটা মেয়ে আমাকে বললো আই লাভ ইউ হুজুর, আমি বললাম যে আই এম সরি, সে বললো আমি ফাঁসি দিয়ে দেব। বললো আমার কি, এই দেশে কোনো ল আছে নাকি কেউ বিয়ের প্রস্তাব, প্রেমের প্রস্তাব দিলে যদি রাজি না হয় ও ফাঁসি দিলে আমার দোষ আছে নাকি এরকম? তো পাগলামির সীমা আছে তো। কোন 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 স্কুল কলেজে পড়াশোনা করা ছেলে মেয়েগুলা ভয় পায় ওই ছেলে ব্লেড হাত কেটে ফেলবে? আরে ওর হাত, ওর ব্লেড, ওর জীবন, ও কাটুক, আমার কি, আমার দোষ কি? আমাকে একজনে বলবে যে আই লাভ ইউ, আমাকে বিয়ে করে ফেলতে হবে, নাহলে ও মরে যাবে, আমার দোষ? দেশের সরকারও তো এটাকে পাগল বলবে, ইসলাম তো এটাকে গুনাই ধরবে না। এটা ওর কাজের জন্য ও দায়ী, আমার কাজের জন্য আমি দায়ী। তো এইসব ছেলে মেয়ের সোর্স অফ নলেজ কি আমি জানি না। একজন বললো যে হুজুর আপনি যে বললেন তাহাজ্জুদের নামাজ পড়ে প্রেমিকা চাওয়া যাবে না, কিন্তু হাদিসে তো আছে নেককার স্ত্রীর জন্য তাহাজ্জুদের নামাজ পড়া যাবে। তা দেখছেন কি, বাপরে বাপ, কি বড় আলেম! তাহাজ্জুদের নামাজ পড়ে আমি বলবো যে ইয়া আল্লাহ আপনি আমাকে এমন স্ত্রী সন্তান দান করুন যা দেখে আমার চোখ জোড়াবে, এটা হলো এটা। আর সে বলছে ইয়া আল্লাহ জোরি নাকি আমাকে দাও। তুই জোর জোরকে চিনোস কেমনে? তোর যে ইসলাম তোরে শিখাইছে যে তাহাজ্জুদ পড়ে দোয়া করলে নেককার স্ত্রী পাওয়া যায়, ওই ইসলাম কি তোর জোরি না শিখাইছে চিনাইছে? ওই ইসলাম তোর চোখে না চোখে না চিনাইছে? ওই ইসলাম জানলে তো তুই জোরি না ছুরি চোখে না চিনারই কথা না, বুঝাই দিয়ে পারে নেই। ইসলাম আমাকে শিখাইছে যদি আমি তাহাজ্জুদ পড়ি নেককার স্ত্রী পাবো দোয়া করলে। এই ইসলামই আমাকে এমন প্রটোকল দিছে, কল্লিল মুমিনিন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন পুরুষকে বলেন ইয়াগুদ্দু আবসারহুম, এ যাতে এর চোখ নিম্নগামী করে, ও ইয়াহফাযু ফুরুজাহুম, এবং তার লজ্জাস্থান হেফাজত করে। তো আমার চোখটা নিজে জরি না কিরকম আমি তো চিনি না, তো আমি কেমনে তাহাজ্জুদে পড়বো কল্পনা করে জরি না? ইয়া আল্লাহ এই মাইয়াটাই আমার লাগবে। তো দুয়ার মধ্যে পার্থক্য আছে না তাইলে? একটা হচ্ছে নেককার স্ত্রী চাইলাম, আর একটা হলো ওরেই চাইলাম। তো ও কে তোরে? ইসলামে তো ওরে চিনার সুযোগই দেয় নাই, চেনোস কেমনে তাইলে? ও বেটা চেনোস কেমনে? ইসলাম তো আমাকে চোখে না জোরে নাকি চিনায় না, তাহলে আমি তাহাজ্জুদের নাম নিলাম কেমনে? ওর চেহারা কেমনে আমার চোখে ভাসে? ও তো ইসলাম আমাকে অ্যালাউডই করে নাই ওকে দেখা। মানে ইসলামের যেটা নিষেধ করেছে ওটা আমি দেখব, দেখে কোনটা দিবে সুযোগ আছে ওইটা ওটার জন্য যাবো। এভাবে হয় নাকি? এভাবে হয় দোয়া কবুল হয় এভাবে? আবার কতগুলো আছে, শেখ সব সমাধান হয়ে যেত যদি বিবাহ হয়ে যেত। ও বেটা আমি বিবাহ করছি, আমার এখনো বিবাহ করতে মন চায়, তুই করলে তোরও মন চাইবে। বিবাহ তো 4টা, একটা করলেই সব হয়ে যায় নাকি? আরেকজন ওই দিন আমাকে বললো, এগুলো আমি কি বলবো, আসলে খোদবা কি দিব আমার বুঝে আসতেছে না। আমি আগে আপনাদেরকে বলছি কাদের সামনে কি খুতবা দিব আমি বুঝতেছি না। মানে যাকে নামাজের দাওয়াত দেওয়ার দরকার তারা দিচ্ছে সুদের দাওয়াত, সুদ খাইও না। আর বেটা ওর নামাজই নেই, সুদ কি আর ওর? হ্যাঁ আরেকজন নামাজ পড়ে, ওর নামাজ কেন পড়ে এটাই জানে না। নামাজ পড়লে যে মানুষের অন্যায় কাছ থেকে বিরত হওয়ার সুযোগ হয় ওইটাই বোঝে না, ও নামাজও পড়ে অন্যায় করে। তো আমি কাকে কি বলবো আমি, বলো তো, বন্ধ করা যায় না। বলে যে সমস্ত হুজুরদেরকে দেখা যায় 2 বিয়ে করে 3 বিয়ে করে লুচ্চামি করে। গতকালকে একটা কমেন্ট আসলো আমার কাছে, তা আমি বললাম যে হ্যাঁ বাংলাদেশে যত ডিভোর্স হয় সব দ্বিতীয় বউদের হয় বেটা, ফাজিল, এক প্রথম বউয়ের ডিভোর্স বেশি হয়, বুঝাতে পারি নেই। এই দেশের মানুষের ধর্মের যে সোর্স নলেজের যে এই পিচ্ছি পিচ্ছি 17-18, আরে বুঝছি 12 বছরের মানুষ মেয়েদের সাথে শুইতে পারে, তাই বলে কি 18 বছরে বেশি বড় হয়ে যায় নাকি? হ্যাঁ 13 বছরের মেয়েদের সাথে শুলে বুঝছি বাপ হওয়া যায়, তাই বলে কি 17 বছরের ছেলে অনেক বড় হয়ে গেছে? হ্যাঁ খালি বিবাহ করলে চরিত্র রক্ষা করা যায় না, আর আল্লাহর ভয়ে হয় না, দিন ইসলাম শিখলে হারাম হালাল শিখলে পরোয়া করলে বুঝি করা যায় না। এই রোদের মধ্যে হাঁটতেও তো মানুষ ঘামায়, কষ্ট হয় ঘামে,
ঠান্ডার মধ্যে হুন্ডা চালায়, ওর কষ্ট হয় শীতে, সহ্য করে তো, সহ্য করে তো, কম্বল গায়ে দিয়ে তো বসে থাকে না। কতগুলো ভাই রয়েছে এখন, আমি প্রেম করি কারণ আমার বাবা আমাকে বিয়ে করে না, মানে বিয়ে না করলে সে প্রেম করবে, এটা তার যুক্তি। তার প্রেম করার যুক্তি কি? তার বাপে তাকে বিয়ে করে না, সমাজ নষ্ট হয়ে গেছে। আমি মানি সমাজ নষ্ট, আমি এটাও মানি তোমার বাপে বিয়ে করে না, তাই বলে কি প্রেম করবা তুমি? তাই বলে কি বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করবা কারোর সাথে এই যুক্তি দিয়ে? কেউ বলে না আমি নষ্ট হয়েছি, সবাই বলে সমাজ নষ্ট হয়েছে। এবার আজব কথা, কেউ বলে না আমি নষ্ট হয়েছি, সবাই বলে সমাজ নষ্ট হয়েছে। তুই কে? তুই কই থাকোস? আপনি কে? আপনি কই থাকেন? তুমি কে? তুমি কোথায় থাকো? সমাজ নষ্ট হয়েছে, তুমি হও নাই। হ্যাঁ, আপনি কারোর মুখে শুনছেন আমি নষ্ট হয়েছি? সবাই কি কয়? সমাজ নষ্ট হয়েছে। তো তুমি কে মিয়া? তুমি কোথেকে আসছো? কোন সমাজে বাস করো? হ্যাঁ, এদেশে কেউ নষ্ট হয় না, শুধু সমাজ নষ্ট হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যাই হোক, খোলা মাঠ পেয়ে হয়তো আবেগী হয়ে অনেক কথা বলে ফেললাম। আসি আজকের খুতবার টপিকে, অশ্লীলতা। অশ্লীলতা বা চরিত্রহীনতা, বদাখলাগি, এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে? মুমিনদের কাজে আসবে, কারণ মানুষ মুসলমান হইতে হলে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হয়, নবীদের প্রতি বিশ্বাস রাখতে হয় যে তারা আল্লাহর মেসেঞ্জার, নবীদের উপরে যে কিতাব নাজিল হয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস রাখতে হয়, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখতে হয়, কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হয়। তাই কোরআন থেকে কথা বললে মুসলমানের কাজে আসবে যে এটার প্রতি বিশ্বাস রাখে, বাকিদের কাজে আসবে না। অশ্লীলতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন দিনী ভাইরা। তিনি এ মর্মে কোরআনুল কারীমে সূরা আল আরাফের 33 নম্বর আয়াতে তিনি ঘোষণা করেন, কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, ইন্নামা হাররামকে বলল যে কুল, নবী বলে দিন সাল্লাল্লাহু, ইন্নামা, নিশ্চয়ই, হাররামা রাব্বি, আমার রব হারাম করেছে কি? আল ফাওয়াহিশ, অশ্লীলতাকে। তো কোন অশ্লীলতা? মা যহর, যে অশ্লীলতা দেখা যায়, মানে যে পার্কে হাত ধরে হাঁটে যায়, ও কথা কইতেছে নিজে নিজে হাসে, ঢিল মারে, অশ্লীলতাকে আমাদের রব হারাম করেছে। তো কোন অশ্লীলতা? মা যহর, যে অশ্লীলতা দেখা যায়, মানে ওই যে কোনার দোকানে বিকেল বেলা, সকালবেলা, সন্ধ্যাবেলা, রাতের 2টা 12টা 1টা নাই, গান চলে, নাচ চলে, এই প্রকাশ্যে অশ্লীলতা। ওই যে মানুষজন আইন করে দিয়েছে সবাই বিবাহ ছাড়া গিয়ে পার্কে ঘুরতে পারে হাত ধরে, ওদের ফ্রিডম, স্বাধীনতা, অন্যায় কিছু তো করিনি ভাইয়া, শুধু গার্লফ্রেন্ডের সাথে বসে আছি, উই ডিডন্ট ইভেন হাগ, আমরা এখনো জড়িয়ে ধরিনি, কোলাকুলিও করিনি, উই আর জাস্ট সিটিং ব্রো, আমরা জাস্ট বসে আছি পাশাপাশি, বুঝেন না কথা? ওই যে যারা এগুলো ব্যবস্থা করে দিয়েছে এবং যারা এই ব্যবস্থার অবস্থান নিচ্ছে, মা ধর, যে অশ্লীলতা প্রকাশ্যে দেখা যায়, যে অশ্লীলতা প্রকাশ্যে দেখা যায়, আর কোনটা? ওয়ামা বতন, যে অশ্লীলতা গোপনে হয়, আগে বাঁশ ঝাড়ের নিচে হইতো, ওই এত গাছগুলোর নামও জানি না আমি, আরে ছোটবেলা দেখতাম মানুষ ঘর দিত এভাবে গোবর দিয়ে লেপে, এগুলো কি বলে, ময়দা বলতাম আমরা আমাদের আঞ্চলিক, ময়দা গাছ কি বলেন আপনারা? হ্যাঁ, পাটখড়ি তো চিনি আমি, পাট মানে নাচা পাতার, এগুলো বড় হয়ে গেলে পাটখড়ি হয়, ওটা আমি চিনি, কিন্তু আর গোলা ধঞ্চে হইবে, ধঞ্চে হবে মানে পাতা দুইটা এরকম লম্বা লম্বা পাতা, ধার থাকে অনেক, হাত টাত কেটে যা লাগলে চিকন চিকন হয় বেতের মতো, কাশ বনের চেয়ে একটু বড় গাছ আমাদের ওদিকে ছিল, গরিব মানুষরা আগে দেখতাম কাটতো, কেটে এই খড়িগুলাকে একসাথে রেখে বাইন্দা গোবর দিয়ে লেপতো, লেপে ঘর দিত, ছন ছন, আগে গোপন অপরাধ ছিল ছন গাছের পাশে, সুপারি বাগানে, নারকেল বাগানে, আশবাগানে, বাঁশবাগানে, হ্যাঁ, কলা বাগানে, রাস্তার পাশে বেড়াইতে গিয়ে, ঘরের ছাদ তো ছিল না, ঘরের পিছনে ডেঙ্গা, বুঝেন ডেঙ্গা, যেখানে আগে পায়খানা করে তো বাচ্চা বলা বাইনকে, মহিলারা চুলা থেকে চালি মাটি গরুর গোবর নিয়ে যেখানে ফেলে রাখতো বছরের পর বছর, যখন সিজন আসতো ফসল করার তখন ওই গোবরগুলো নিয়ে মাঠে ছিটতো, বাচ্চারা যেতে ভয় পাইতো, জিনভূত আছে নাকি, মায়ের আঁচল ধরে কান্নাকাটি করতো, মা হাগমু বা পেশাব করমু, মাকে তো রাখ, অপেক্ষা কর, কারণ মার হাত ভিজা, কাজ করতেছে, শেষ পর্যন্ত ওর কান্নাকাটি দেখে ওর ওখানে নিয়ে যেতে ডেঙ্গা, আমরা এটা বলতাম, এটা তো আঙ্গিনা উঠান যেখানে ধান টান মানুষ শুকাবে, সকালবেলা মানুষ বসবে, আরেকটা ছিল ওইটা যেখানে আবর্জনা ফেলবে,
ঠিক আছে? তো আগে ওগুলো ছিল গোপন পাপ। তো আমি এখন চিন্তা করি যে সুবহান আল্লাহ 1450 বছর আগে আল্লাহ সুবহান তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনি এদেরকে বলে দিন শুধু প্রকাশ্যে পাপ হারাম নয়, ফেসবুকের আই লাভ ইউ হারাম, ফেসবুকের এভাবে লাভ ইমোজি সেন্ড করা হারাম, নামাজ পড়ছো বলা বিবাহ ছাড়া একটা মেয়েকে, বিবাহ না করে একটা ছেলেকে নামাজ পড়ছো জান, এ বলা গোপন পাপ, এ বলা হারাম। হোয়াটসঅ্যাপ একটা পিকচার দাও, তোমার দেখি না অনেকদিন হয়েছে, না না এমনি না ওইদিকে তাকাও, আমি কেমনে জানি আমি আমি কি কি আমি জানবো নাকি, আমি জানলে আমি জানবো নাকি, আমি যেখানে থাকি আমি সেখানে থাকি, কেউ করে কেউ জানায়, কেউ করে কেউ সবারে শোনায়, জানবো নাকি জানার কি আছে, হুজুর কেমনে জানে, তুমি যেমনে জানো আমি এমনি জানি, তুমি করতে পারবো আমি বলতে পারবো না, না তুমি করতে পারবো আমি বলতে পারবো না, আমি খারাপ, তুমি যা করো তা আমি বললেও দোষ আর তুমি করলেও দোষ মনে করো না, এ হয় নাকি? তুমি করো দেখেই তো বলি, বলো আমি ভুল বলছি, বলো তুমি আমি ভুল বলছি, ভুল বললে বলবা, সঠিক বললে চেষ্টা করবা নিজেকে শুধরাইতে। আল্লাহ সুবহান ওয়া তাআলা 1450 বছর আগে গোপন পাপ এবং প্রকাশ্য পাপকে হারাম করেছেন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দেখুন আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন যে রহমানের বান্দা যারা, আমি কিন্তু আজকে শুরুতে একটা কথা বলেছিলাম যে যে মুসলমান না যার ঈমান ঠিক নেই তার জানা ব্যবিচার মত কি, তার দিন কি, দিবস কি, অশ্লীলতা কি, তার মা বাপের সাথে অন্যায় কি, মারামারি হত্যা রাহাজানি এগুলো কি, তার তার কিছু যায় আসে নাকি, এটা আমি বলিনি, 1450 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নাজিল করেছেন। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, এবং তারা রহমানের বান্দারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকে না, ওয়ালা ইয়াকতুলুনান নাফস আল্লাতি হারাম আল্লাহ, আর আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তারা তাকে হত্যা করে না, ইল্লা বিল হক, এবং যথার্থ কারণ ছাড়া তাদেরকে হত্যা করে না, ওয়ালা ইয়াজনুন, আর রহমানের বান্দারা তারা ব্যভিচার করে না, আল্লাহর বান্দারা তারা ব্যভিচার করে না, ও তোমরা যারা আশুলিয়ার মানুষ, ও বাইপাল বাংলাদেশের মানুষ, তোমরা যারা অন্যায় অবিচার জানা ব্যবিচারে তোমরা যারা লিপ্ত আছো, তোমরা যদি মনে করো তোমরা রহমানের বান্দা, তবে শুনে নাও সূরা ফুরকান আয়াত নম্বর 68, তোমরা যারা মনে করো তোমাদের রহমান আছে, তোমাদের দয়ালু আছে, যিনি তোমাদেরকে দয়া করবে, যিনি তোমাদেরকে রহম করবে আখিরাতে, জেনে নাও তিনি তোমাদেরকে অস্বীকার করছে, জেনে নাও তিনি তোমাদেরকে প্রত্যাখ্যান করছে, তুমি তখন ওনার স্বীকৃতিতে আসবা, তুমি তখন ওনার গ্রহণযোগ্য হবে। ওয়ালা ইয়াজনুন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা আল্লাহ মা আল্লাহি ইলাহান আখার, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, রহমানের বান্দারা তারা জানা করে না, তারা জানা করে না, যারা রহমানের বান্দা তোমরা নিজেকে মনে করো, জানা থেকে এখনো সময় আছে, ফিরে আসো, যা হয়ে গেছে হয়ে গেছে, আজকেই ফিরে আসো। কেমনে ফিরে আসবো আমাকে জিজ্ঞেস করিও না, মানে তুমি বোকা সাজো না, মানে এইটা একটা আম কি আম, আচ্ছা আম না, না সিজনের জিনিস পরে বলবো যে মার্কেটিং করতেছি, এইটা একটা আমি ধরে নিলাম আপেল কি আপেল, তো এ হচ্ছে আবদুল্লাহ, হ্যাঁ কি আবদুল্লাহ, তো আব্দুর রহমান আবদুল্লাহকে বলতেছে যে আবদুল্লাহ আমটা খাও, আবদুল্লাহ বলো যে খাবো না, দেখছেন প্রত্যাখ্যান হয়ে গেছে না, বলে যে আরে খাও না ভাই প্লিজ, আরে ভাই খাবো না আমার মন চাচ্ছে না, আচ্ছা খাও না ভাই অল্প একটু খাও, ধর ভাই রাখো, তোর কোশ না খাবো না, এবার আর কিছু বলবে, হুম আর কিছু বলবে, কারণ পরিচয় আছে দেখে তো ধমকটা হয়েছে, আর যদি পরিচয় না থাকে এবার আসেন নতুন মানুষ, প্লিজ ভাই আপেলটা খান, না না ভাই সরি খাবো না এখন ইচ্ছে করতেছে না, ভাই প্লিজ একটু একটু খান, আসলে কোলা করে ভাই খুব খুশি হয়েছে আপনি সাচ্ছেন ভাই, আমার ভাই আসলে খিদা নাই আর আমি এখন খাবো না আপেল, একটু খেলে খুশি হইতাম, ইনশাল্লাহ আরেকদিন এসে খাই যাবো ভাই, হয়েছে কাজ হয়ে গেছে না, এও ফোর্স করতেছে না এও ফোর্স করতেছে না, ঠিক না? হ্যাঁ ও আমার জিগায় হুজুর 3 বছর প্রেম করি, মেয়ে বলছে আত্মহত্যা করে, কেমনে বাইরে হবো বেড়া, আমি কি জানি বেড়া, তুই প্রেম করছো তুই বাইরে, আমি তোর প্রেমিকের যাই কমু ওরে প্রেম করি না মানবে, হ্যাঁ মেয়ে হুজুর
ও আমাকে খুব পছন্দ করে, আমার জন্য পড়ালেখা ছেড়ে চাকরি করা শুরু করে দিছে, খুবই ভালো ছেলে, খুবই ভালো। বাপরে বাপ, কি ভালো ছেলে, প্রেম করে। হ্যাঁ, ওদের কাছে এখন প্রেম কোনো হারাম সম্পর্কই না, এটা বরঞ্চ ভালো। কেন? মেয়ে বলছে, এই তোমরা এখানে যারা ইউটিউবে আসো, আমার ভিডিও নিয়ে যদি কেউ অ্যাডসেন্স দাও, আমি আইনি ব্যবস্থা নেব। তোমরা ইউ আর ফ্রি টু, তুমি, তোমাকে আল্লাহ স্বাধীন করেছে প্রত্যেক ভালো জিনিস গ্রহণ করার ও প্রচার করার। আমি তোমাকে বাধা দেওয়ার অধিকার রাখি না, ভালো জিনিস প্রচারে ও গ্রহণ করাতে পারি। তবে তুমি আমার ভিডিও দিয়ে অ্যাডভার্টাইজ বাণিজ্য করবা যদি এটা করো, আমি আইনি ব্যবস্থা নেব। কারণ তুমি তো এখানে আমাকে সেল করবা। ফেসবুক তোমাকে কখনোই ইসলাম প্রচারের জন্য টাকা দিচ্ছে না, ইসলাম প্রচারকে বন্ধ রেখে যে অ্যাডভার্টাইজ আছে সেটার জন্য টাকা দিচ্ছে। সো তুমি ভিডিও নিচ্ছ, নাও প্রচার করো, তোমাকে আল্লাহ নেকি দেখ কবুল করুক, তবে ওর মধ্যে তুমি মনিটাইজেশন করবা না বা অ্যাডসেন্স অন করবা না। যদি আমি এরকম দেখি, দুই একজনের জন্য ব্যবস্থা নিছি, পরে তারা কান্দাকাটি করছে, আমি ছেড়ে দিছি, খালাস। তারা এখন আমার ভিডিও ছাড়ে কিন্তু অ্যাড দেয় না। আমি বলছি তুমি যা খুশি করো, তোমার আল্লাহ স্বাধীনতা দিয়েছে, তুমি আরেকজনটা দিবে ওটাতে আমার কি, তবে আমার কোনো ভিডিও অ্যাডভার্টাইজ ইউজ করবা না। আচ্ছা, তো ছেলে খুব দিনদার, আমাকে ওই দিন প্রশ্ন করলো যে হুজুর, আপনি তো প্রেমের বিরুদ্ধে অনেক কথা বলেন, এগুলা হারাম রিলেশনের বিরুদ্ধে, কিন্তু আমার মা বাপ যে দিনদার ছেলে পছন্দ করে না, তাদের দরকার হচ্ছে টাকা। বললাম, ও মানে বুঝছেন মেয়ের মাথা কি ক্র্যাক হয়েছে, মা বাপ দিনদার ছেলে পছন্দ করে না, টাকাওয়ালা ছেলে পছন্দ করে, উনি দিনদার ছেলে পছন্দ করছে যে ছেলে ওনার প্রেম করে, ওই ছেলে নাকি দিনদার। বাপ কি ভাই, কোন সোর্স থেকে নলেজ নেই এরা, এদের কি আল্লাহ হিতে হিত জ্ঞান এতই নষ্ট করে দিছে, আল্লাহ কি এদের বিবেক বুদ্ধি দেয়নি এদেরকে, এরা কি এরকম অস্বীকার করতে পারবে যে আল্লাহ এই নিয়ামত তাদেরকে দেয়নি, এরা কি অস্বীকার করতে পারবে যে আল্লাহ এদেরকে এই নিয়ামতের নিয়ামত দেয়নি, যে যে নিয়ামতে সে হারাম বোঝে, হালাল বোঝে, শুদ্ধ অশুদ্ধ বোঝে, ভালো মন্দ বোঝে, পার্থক্য করতে পারে। মানে বুঝছেন আপনি, মা কিন্তু ভালো না, বাপ কিন্তু ভালো না, কি দিনদার ছেলে দেখে না, খালি টাকাওয়ালা ছেলে দেখে। উনি কিন্তু এই জন্য মা বাপের টপকায় যায়, মহিলা মানুষ, মেয়ে মানুষ নিজে একটা দিনদার ছেলে পছন্দ করছে, কে, যে যাকে উনি বলছে যে আপনার খুব ভালো মানুষ, আপনি ফেসবুকে ডেইলি অন্যায়ের বিরুদ্ধে পোস্ট করেন, ডেইলি আপনি ইসলামের অনেক পোস্ট করেন, অনেক কোরআন তেলাওয়াতের আয়াত হাদিসগুলো পোস্ট করেন, আপনার পোস্টগুলো দেখে আমি অনেক ইসলাম শিখেছি ভাইয়া, আপনাকে আমার খুব ভালো লাগে, যদি কিছু মনে না করেন, আপনি অবিবাহিত হলে আমি আপনাকে বিয়ে করতে চাই, প্রেমের প্রস্তাব কিন্তু দেয়নি। তাই এই মেয়ে বাপ মা ছাড়া বিয়ের প্রস্তাব দিলেই কি বিয়ে হয়ে যাবে? তাহলে মিনিমাম 2 মাস 6 মাস তো একটা কন্টিনিউ যোগাযোগ থাকতে হবে, তারপরে না একটা বোঝাপড়া হবে ফ্যামিলির। এই 6 মাস যে ছেলে ওনার সাথে কমিউনিকেট করে, মানে একটা ছেলের জন্য বৈধ নয় একটা মেয়েকে নির্জনে নিয়ে কথা বলা, রাইট? রাইট অর রং? তো এই ছেলেটা ফেসবুকে একটা মেয়ের সাথে চ্যাটিং করে, এটা কি নির্জন নাকি নির্জন না? ওই মেয়ের সাথে কি আরো 2 জন মেয়ে বা বাপ ভাই আছে, কেউ সাক্ষী মাক্ষী আছে, কেউ উপস্থিত আছে, কেউ? তো এটা কি নির্জনের কথা না? তো ছেলের জন্য তো এটা ইসলাম হারাম করেছে, করেছে কি না? এই মেয়ে বলতেছে এই ছেলে খুব ধার্মিক, খালি নির্জনে মেয়েদের সাথে কথা বলে। ও উনি মেয়ে না, উনি তো ওনার হবু বউ, আপনি আবার ওনাকে মেয়ে মনে করিয়েন না, আপনি ওনাকে মেয়ে মনে করিয়েন না। ব্যাপারটা হচ্ছে কিরকম, আপনি উঠেন তো, উঠেন, ব্যাপারটা হচ্ছে কিরকম, মানে ছেলে মেয়ে বিবাহ করেনি, একসাথে মেয়ে বোরখা পরা, ছেলে বোরখা পরা ছাড়া, একজন একজন হাত ধরে হাতের ঝিলে, কোথায় এই এখন আসতে দেখেছি, এই জন্য এখন আইডিয়াটা আসছে, বসে যান, আমি বলতেছি, আপনারা লজ্জা পাবেন, কারণ যেটা বলতে যাবো পরে আপনাকে বলবেন যে আপনার মাইয়া বানা দিয়েছি কিছু একটা। পাবলিক খারাপ, এই ইউটিউবারও বহুত খারাপ, এরা বুঝছেন, এরা এরা কথার আসল মিনিং বলে না, এদের দরকার শুধু, মানে এদের দরকার শুধু টাকা কামানো, হারাম উপার্জনে, এদের কোনো দিন প্রচারের কোনো ইচ্ছাই তেমন আছে কিছু, বাকিদের তেমন দেখি না। তো আমি হাতের ঝিল দিয়ে, এখন আমার চালক বলতেছে যে ভাই আমরা কি টঙ্গি দিয়ে যাব নাকি গাবতলি দিয়ে যাবো, বললাম ভাই গাবতলি দিয়ে ভালো হবে চলেন, উনি বলে যে হ্যাঁ গাবতলি ভালো হবে। তো এই যে বনশ্রী থেকে এমনি ঘুরে যে ব্রিজটা নামলেই তো হাতের ঝিল, এদিকে ঢুকলে তো, আজকে তো শুক্রবার, পুরো খালি রাস্তা, রাস্তার মধ্যে প্রায় ছেলে পাঞ্জাবি পরা, যেহেতু জুমার নামাজ পড়বে আজকে, বুঝেন নাই, আর মেয়েরা হাত মোজা পা মোজা পরা এভাবে ধরে, তো একটা ক্লাস 9-10 বাচ্চা বিবাহিত এটা তার বলা যায় না, 10টা জোড়া 20টা জোড়া দেখলে সবাই যে বিবাহিত তা তো বলা যায় না। দেখো দারুণ ধার্মিকেরা, কি ছেলের কথা হচ্ছে তুমি বোরখা পরো নাই কেন, তোমাকে অন্য ছেলে দেখে যাবে না, ওই ছেলে কিন্তু অন্য ছেলে না, বুঝলেন নাই, ওই ছেলে অন্য ছেলে না, বাকিগুলো হচ্ছে অন্য ছেলে, মানে একটা মেয়ের জন্য এখানে 100 জন ছেলে আছে, 100 জন ছেলের মধ্যে 99 জন ছেলে হচ্ছে অন্য ছেলে, আমি অন্য ছেলে না, কেন কেন রে ভাই, আমার আর ওই ছেলের মধ্যে পার্থক্য কি, তোমার সাথে ওই ছেলে আর আমার মধ্যে, মানে শরীরি ভাবে, আচ্ছা শরীরি ভাত দাও, রাষ্ট্রীয় ভাবে কি সম্পর্কটা হয়েছে যে আমি আলাদা ওদের চাইতে,
হ্যাঁ, তুমি মনে করো আমি তোমার সাথে কথা বলি, এই জন্য আমি তুমি আমার সাথে কথা বলা যায় না। ও বাকি নিজের বুঝুন, ছেলে যদি চারটা করে বউ থাকে, তুমি মাইয়া মানুষ খালি মেসেজ দাও যে ভাই আপনার সাথে কথা বলতে মন চাচ্ছে, সে বলবো যে শিওর, সঙ্গে সঙ্গে মোবাইলে নতুনটা সিম লাগে, বলবো যে জি আপু এটা আমার পার্সোনাল নাম্বার। তো সব ছেলে তো অন্য ছেলে এখানে, আর নাহলে কোনো ছেলেই অন্য ছেলে না, সব তোমার আপন। তো এই যদি হয় অশ্লীলতার নলেজ আমাদের, হ্যাঁ খুব শালীন ভাই, খুব শালীন, কি বোরখা পরে প্রেম করতে যায়, খুব শালীন প্রেমিকাই তো, ওর সাথে দেখা দেওয়া যাবে না কেন? হ্যাঁ আমি কি 10-12টার সাথে কথা বলি, মাত্র একটা ছেলের সাথে কথা বলি? হ্যাঁ পাশের বাড়ির বান্ধবীটা না খুব খারাপ, ও তিনটা সিম তিনজনের সাথে কথা বলে। ওরে কতবার বললাম ছেলেগুলোরে ঘুরেছ না ঘুরেছ না, একটা লোক যে কোনো একটা লোকে ফিক্স হো, দেখছেন কি সুন্দর পরামর্শ, হ্যাঁ কি সুন্দর পরামর্শ। অনেকে আপনারা ভাবতে পারেন যে হুজুর আপনার কি ছাড়ার কথা নাই, ওরে ভাই আমার ফেসবুকে মেসেজই আসে এগুলার, আমি ওদেরকে দেই শরীরী সমাধান, ওরা মনে করে আমি লাভ গুরু, বুঝেন নাই? মেয়েদের ছেলেদের অধঃপতনের পর্যায়ে কোথায়? আমাকে ওই দিন একটা দিনই বোন আল্লাহকে নেক হায়াত দিক এবং আল্লাহ ওর উপর বরকত দান করুন, আল্লাহকে চোখ জোড়ানো স্বামী এবং সন্তান দান করুন। সে আমাকে বললো যে ভাইয়া আপনি তো অনেক কথাই বলেন, মেসেজ দিল, আপনারা ভাবি না যাবার আমি ওর কথা বলি, সবাই নাম্বার চাই আমি কাউরে দিই না, মেসেজে যে লেখে লেখে না লিখলে নাই, খালি বললি মেসেজ সিন করি সবগুলো, যেটা যেটা খুব গুরুত্বপূর্ণ সেটাই রিপ্লাই করি। তো বললো যে এখন স্কুল কলেজে নতুন একটা ট্রেন্ড অশ্লীলতা চালু হয়েছে। বললাম কি? ওয়াল্লাহি আমার গায়ের পশম দাঁড়ায় গেছে এবং আমার কাছে এটা বাস্তব মনে হয়েছে, শত শত কমপ্লেনের মধ্যে একটা কমপ্লেন আমার কাছে যোগ উপযোগী মনে হয়েছে ওই দিনী বোনের। তিনি বলল যে এখন স্কুল কলেজে ছোট ছোট ছেলেরা বয়সে বড় বড় মেয়েদেরকে প্রেমের প্রস্তাব দিচ্ছে এবং তারা নিজেকে এটাকে ইসলামিক মনে করতেছে। হাউ? মানে ছোট ভাইরা কলেজের বা স্কুলের বড় বোনদেরকে প্রেমের প্রস্তাব দিচ্ছে এবং বলতেছে যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তো খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করছে, ওনার বয়সে বড় ছিল। সো দ্যাটস সুন্না, এই সুন্নাটা পালন করার জন্য ছোট ছোট পোলাবাইন বড় বড় মেয়েদেরকে বিয়ের প্রস্তাব প্রেমের প্রস্তাব দিচ্ছে ওপেন। এবং ও বলছে যে কলেজের অবস্থা এত খারাপ, এটা ট্রেন্ড এবং ফ্যাশনে পরিণত হচ্ছে, বয়সে বড় মেয়েরা বয়সে ছোট ছেলেদের সাথে প্রেম করবে কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বয়সে বড় ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বয়সে ছোট ছিল। ইউ সি দ্য সোর্স অফ নলেজ, সুবহানাল্লাহ, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাই হোক, আপনারা দূর দূরান্ত থেকে আসছেন, আমি আগেই বলেছি আপনারা আলেম নিয়ে আসবেন, তিনি আপনাদেরকে দিন শিখাইতে পারবে, আমি আপনাদেরকে এইসব কিস্সা কাহিনী ছাড়া কিছুই বলতে পারবো না। মজার কথা হলো আমি মামার কাছে নানার বাড়ির গল্প বলতেছি, বুঝেন নাই? আমি মামার কাছে নানার বাড়ির গল্প বলতেছি, কেন আপনারা এগুলো বুঝেন না? আমি যা যা বলতেছি বুঝতেছেন না? এই দেখছেন, মামার কাছে নানার বাড়ির গল্প বলে লাভ আছে? যে জিনিসটা বলে লাভ না আমি ওটাই করতেছি, আল্লাহ আমারে বুঝদান করুক, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দিনি ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তিনি কোথাও বলেননি জেনা করিও না বা জেনা করবে না। একটু হৃদয় দিয়ে ভাবুন, বোন আমার, ভাই আমার, তুমি দিন ইসলামে একটা শুধু অন্যায় পাবা, তুমি সিঙ্গেল একটা অন্যায় পাবা, যে অন্যায়ের ব্যাপারে তোমার রব বলেছে এর কাছেও যেও না, এর আর তুমি এমন অন্যায় পাবা না। তুমি বের করে দেখাও আমাকে এমন অন্যায় যার কাছে যেতে না করেছে, বলেছে অন্যায় করিও না। আবার আমার এই ওয়াজ থেকে এটা নিও না যে মদের আড্ডায় যাবো কিন্তু খাবো না, যেহেতু জেনার কাছে যেতে না করছে, সব মদের কাছে আসবো কিন্তু খাবো না, এরকম বুঝ নিও না ভাই, তোমরা আবার এখন বেশি বোঝো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মতদেরকে যিনি হুঁশিয়ার করে গেছেন একটা অন্যায়ের ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার বান্দাদেরকে ভালোবেসে তাদেরকে যাতে তিনি জান্নাতুল ফেরদাউস দিতে পারে সেজন্য তিনি একটা অন্যায় থেকে শুধু নিষেধ করেছেন এরকম না, কিন্তু তিনি ওই অন্যায়ের ধারে কাছে ঘেঁষতেও না করেছেন। ওই অন্যায় তো করা দূরের কথা, ওই অন্যায় তো করা দূরের কথা,
তার মানে জানা কাছে যেও না যখন বলেছে এজন্যই চোখ দিয়ে দেখলে গুনাহ হবে চোখের এজন্যই হাত দিয়ে ধরলে গুনাহ হবে হাতের এজন্যই পা দিয়ে হেঁটে গেলে গুনাহ হবে পায়ের এজন্যই জানা করার কল্পনা করলেও গুনাহ হবে কারণ আল্লাহ কাছে যেতে না করেছে অন্য সব অপরাধের ব্যাপারে এরকম বলা নেই তিনি সুবহানাহু তাআলা সূরা ইসরার 32 নম্বর আয়াতে বলেছেন ওয়ালা তাকরাবুজ-জিনা আর জিনার ধারে কাছেও যেও না কেন ইন্নাহু পার্কে এভাবে হাত ধরে হাঁটা কানা ফাহিশা নিশ্চয়ই অশ্লীলতা ইন্নাহু নিশ্চয়ই রেল লাইনে ছেলে মেয়ে হাত ধরে কবিতা বলে বলে গান গেয়ে গেয়ে হাঁটা কানা ফাহিশা নিশ্চয়ই অশ্লীলতা লা তাকরাবুজ-জিনা জিনার কাছেও যেও না কেন ইন্নাহু কানা ফাহিশা নিশ্চয়ই এটা অশ্লীলতা ক্লাসের ভিতরে বসে দুইজন পাশাপাশি বেঞ্চে টিচার বোর্ডে লেখাচ্ছে একজন একজনের পায়ে পা লাগিয়ে দেওয়া একজন একজনের হাত ধরা নিশ্চয়ই কলেজ থেকে বের হয়ে একজন আরেকজনের হাতের ভিতরে এভাবে হাত ঢুকিয়ে দিয়ে এভাবে হাঁটা কানা ফাহিশা অশ্লীলতা 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 লা তাকরাবুজ-জিনা কাছেও যেও না এভাবে মেসেজ করো না এটা কাছে যাওয়া হয় এভাবে রেল লাইনে হেঁটো না পার্কে বসো না হাতের জিনে এভাবে হেঁটো না এটা কাছে যাওয়া লা তাকরাব কাছে যেও না নিকটবর্তী হয়ো না জেনা অশ্লীলতার তুমি কাছে যেও না ইন্নাহু কানা ফাহিশা নিশ্চয়ই এটা অশ্লীল ওয়াসা সাবীলা এমন নিকৃষ্ট আচরণ বর্বর আচরণ নোংরা আচরণ বন্য আচরণ কাছেও যেও না কাছে যাওয়াটাই নিকৃষ্টতা কাছে যাওয়াটাই অশ্লীলতা মেসেজ করা চিঠি লেখা হাত ধরা চোখ টিপ দেওয়া রাস্তায় হাঁটা পার্কে বসা রেল লাইনে চলা একসাথে দেখা করতে কফি হাউসে যাওয়া চায়ের দোকানে যাওয়া ফুচকা দোকানে যাওয়া কাছে যাওয়াটাই অশ্লীলতা ওয়াসা সাবীলা এবং নিকৃষ্ট বর্বরতা যেও না যেও না তোমাদের রব বলেছে রহমানের বান্দারা জেনা করে না যেও না যেও না তোমাদের রব বলেছে এটা নিকৃষ্ট এবং ঘৃণিত আচরণ এর কাছেও যাওয়া যাবে না তোমরা কি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা শুনোনি তিনি কি 1450 বছর পূর্বে তোমাকে তোমার বাপকে তোমার দাদা পরদাদা তোমার 14 গোষ্ঠী তোমার পূর্বপুরুষ 1450 বছর থেকে তিনি কি বলে যান না তিনি কি এখনো ডেকে ডেকে বলছে না তিনি কি এখনো বলে না তোমাদের তোমাদের মাদ্রাসার হুজুররা তোমাদের মসজিদের খতিবরা তোমাদের ডাবল টাইটেল ট্রিপল টাইটেল মাওলানা পাস মাওলানারা তারা কি তোমাদের বলে না তোমাদের মক্তবে কি কোরআন পাওয়া যায় না তোমাদের মক্তবে কি হাদিস পাওয়া যায় না তোমাদের দেশের লাইব্রেরিগুলোতে কি হাদিসের গ্রন্থ পাওয়া যায় না এগুলো কি কোনো বিলুপ্ত প্রাণী যা চিড়িয়াখানায় টাকা দিয়ে দেখতে হয় গিয়ে এরকম নাকি তোমাদের এই জুমাটা কি ফ্রি না তোমরা কি ফ্রিতে কথাগুলো শুনছো না কয়জনে কি পে করে কয়জনে নির্মাণের কাজে সহযোগিতা করে কয়জনে দিলেও যারা দেয় কি বা দেয় ওর চোখ আল্লাহর ওর নাক আল্লাহর ওর মুখ আল্লাহর ওর হাত আল্লাহর ওর কিডনি আল্লাহর ও যে বলে ও যে খায় ও যেখান দিয়ে ও সবকিছু টয়লেটে গিয়ে নিজেকে পরিষ্কার নিজেকে পরিচ্ছন্ন করে আসে সেটাও তো আল্লাহর দেওয়া জ্ঞান সেটাও তো আল্লাহর দেওয়া নেয়ামত যে পানি দিয়েও পরিষ্কার হয় সেটা তো আল্লাহর দেওয়া বিনিময়ে দিলে কি দিয়েছে আল্লাহকে আল্লাহর রাস্তায় কি খরচ করেছে করেছে সে আল্লাহর সাথে করেছে আমার কি আমাকে কেন সে বল দেখাবে সে মসজিদের জায়গা দিছে তো আল্লাহকে দিছে আমার কি আমার সাথে বল দেখাবে কেন সেই তিমখানে 10 লাখ টাকা দিছে আমার সাথে তো ভাব নেওয়ার কি আছে তুমি দিছো আল্লাহকে তুমি আল্লাহ থেকে চেয়ে নিবা আল্লাহ তোমাকে আরো কত কিছু দিছে আম্মা জানে আয়েশা কি তোমাদেরকে বলেনি আম্মা জানে আয়েশা কি তোমাদেরকে বলেনি তোমরা কি শোনোনি তোমাদের মায়ের কথা রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো সারা গজল গাও নবী গাইতে থাকো তোমরা মুহাম্মদ মুহাম্মদ বলে তোমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলো না তোমাদের গজলগুলোতে তোমাদের গজলগুলোতে শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু নাম আর নাম 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 জপে জান্নাতে চলে যেতে চাও অথচ তিনি বলেছে ওনার নাম আসলে যে দুরুদ পড়ে না সে কৃপণ বখিল বখিল জান্নাতে যাবে না তোমরা আছো গান বাজনা নিয়ে ব্যস্ত তোমরা গজলগুলোকে গান করে ফেলেছ সিনেমা নাটক করে ফেলেছ ধর্মকে
1450 বছর আগে কত স্পষ্টভাবে এখানে বলা আছে কোথায়, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন ان رسول الله صلى الله عليه وسلم قال محمد চেনেন উনাকে صلى الله কে উনি আল্লাহর কি চেনে নাম শুনেছেন উনার কখনো পরিচয় নেওয়ার চেষ্টা করেছেন উনার চেষ্টা করা উচিত কজনই বা করি আমরা আমিও তো কত পিছিয়ে আছি আল্লাহ আমাকে ক্ষমা করুন দয়া করুন আমিন আপনাদেরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন এটা আমাদেরকে বলছেন আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন ইয়া উম্মাত মুহাম্মদ সাল্লাল্লাহু মা আহাদুন আগয়ারা মিন আল্লাহ তোমাদের সবার চেয়ে অধিক মর্যাদাবোধ আল্লাহর আল্লাহর চেয়ে অধিক মর্যাদাবোধ আর কারো নেই ইয়া উম্মাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর চেয়ে অধিক বেশি মর্যাদাবোধ আর কারো নেই আইয়ারা আবদাহু ও বাংলাদেশের পুরুষরা যুবকরা আল্লাহর চেয়ে অধিক মর্যাদার কারণে আইয়ারা আবদাহু আল্লাহ দেখতে চায় না তার কোন বান্দা আও আমাতাহু আর তার কোন বান্দি আল্লাহ দেখতে চায় না এমন কোন পুরুষ এমন কোন মহিলা তাজনি জানা করতেছে আম্মা জানা আয়েশা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে উম্মতে মুহাম্মদরা জেনে নাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর চাইতে অধিক মর্যাদার কারণে আর আল্লাহ চায় না তার কোন বান্দা এবং বান্দি জানা করুক আল্লাহর সামনে এটা দেখতে চায় না আল্লাহ দেখতে চায় না তোমরা যারা জানাই লিপ্ত আছো শোনো জেনে রাখো আমাকে বলিও না কিভাবে বের হবা আল্লাহ তো তোমাকে বলেছে ওর কাছে যেও না তাহলে এখন একটাই উপায় যদি আমি জানা করি আমি কিভাবে করব না আমি এটা করব না তাইলে তো হয়ে গেল তাইলে তো হয়ে গেল এখান থেকে বের হওয়ার কি আছে প্রেম করলে জানা করলে কি হবে ফাঁসি হবে না জেল হবে না বদনাম হবে না কিন্তু আগুনে চলে যাবে তোর সাথে সম্পর্ক ছিন্ন করলে আল্লাহর খুশির জন্য কি হবে নালে 200 দিন কথা শুনতে হবে না 200 টা কথা শুনতে হবে অথবা কিভাবে সুন্দরভাবে ম্যানেজ করে এটা থেকে আউট হওয়া যায় সেই চেষ্টা করা উচিত কেউ কাউকে সহযোগিতা করবে না যার অন্যায় সে সামলাবে যার অন্যায় সে শুধরাবে যার কর্ম সে ভুগবে যে যার কর্মের ফল ভুগবে কেউ কারো কর্মের ফল ভুগবে না দুনিয়াতেও না আখেরাতেও না কেউ কারো অন্যায় সলিউশন করতে আসবে না তার অন্যায় সে সংশোধন করবে ইয়া উম্মাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ তাআলামুনা মা আলাম যা আমি জানি যদি তোমরা তা জানতে লাদহিকতুম কলিলা তোমরা অল্পই হাসতে ওয়ালা বাকাইতুম কাসীরা তোমরা অধিক কাঁদতে আম্মা জানা আয়েশা বলছে আল্লাহর নবী যা জানে তা যদি আমরা জানতাম তাহলে আমরা অল্প হাসতাম বেশি কাঁদতাম আম্মা জানা আয়েশা বলছে আল্লাহ অধিক মর্যাদাবোধ এর চেয়ে তার বেশি কারণ নাই আর তিনি দেখতেই চায় না কাউকে জানা করা অবস্থায় ফেসবুকে দেখি ফেসবুক এক আজব জিনিস ওরে বাপরে বাবা আমার মাথাটা ক্র্যাক হয়ে যাবে মনে হয় আমি একটা পোস্ট করি নিচে দিয়ে পোস্ট করে কোনো এক দিনই জান্নাতি মেয়ের অপেক্ষায় তার কিন্তু দাড়ি কাটা এখানে ট্যাটু বুঝতে পারছেন সে জান্নাতি মেয়ের অপেক্ষায় আছে বিয়ে করে নেই এখনো তার দাড়ি কাটা এখানে ট্যাটু টাকার নিচে প্যান্ট এই সেই সেই স্টাইলিশ ছবি আমি প্রোফাইলে দেখি মাঝে মধ্যে যাই দেখি তার চিন্তা করে আচ্ছা ও জান্নাতি মেয়ে চায় নিজেকে জান্নাতি করো না কেন নিজেকে জান্নাতি করলে ওর জন্য সহজ হয়ে যেত আমি আমি কিন্তু এটাকে মস্করা করতেছি না ওর এই চাহিদাকে আমি সাধুবাদ জানাই কিন্তু আমি বলতে চাচ্ছি যে নিজেকে শুধরাও অন্য কোনো শুদ্ধ মানুষের কাছে যাও নিজেকে ইসলামের প্রতি তুমি সোপর্দ করো অন্য কোনো ইসলাম গ্রহণকারী যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে তাদেরকে তোমরা চাও তাহলে তো জিনিসটা মানায় সবাই ভালো মেয়ে চায় কেউ ভালো হতে চায় না সমাজটা অনেক খারাপ কেউ খারাপ না সবাই ভালো ছেলে চায় খারাপ ছেলে চায় না সব পুরুষরা বউ মারে কোনো মহিলা তর্ক করে না বুঝাইতে পারেনি
সমস্ত দোষ যারা দ্বিতীয় বিয়ে করে, কেন তুমি ইনসাফ করতে পারবে না? কেন তোমার ভেজাল বেড়ে যাবে? দোস্ত বলতেছে, বন্ধু বলতেছে, বাপে বলতেছে, মায় বলতেছে, তুই এক বই তো চালাইতে পারো না, তাহলে দুই বই কেমনে? তুই এক বই চালাইতে পারি না যেহেতু 10 বছর চলছে, আর একটা চালাইতে না পারলে ওটা 10 বছর চলবো, সমস্যা কি? যেহেতু একটারই পারি না তাহলে দুইটারই পারবো না, সমস্যা কি? যেহেতু আমার এখানে মাইনেসই আছি আমি। অনেক সময় দেখেন না কিছু ব্যবসায়ী বাইটা বেচবেন, না ভাই এত, আরে ভাই এত দেন, দোর ভাই লস এমনে তো দেন না, দেন বলে, আরে ভাই অলরেডি বহুত টাকা লস, আর এটা ফসে গেলে ফালাই দিব, আমি লসে বেসবো না মাল, ঠিক না? তো এক বউ নেই তো যেহেতু আমি পারি না, আমি ইনসাফ করতে পারি না, ঝগড়া হয়, ঝাঁটি হয়, ভেজাল হয়, আমার অভাব অনটন দূর নয়, তো দুই বই নেই নাহলে অভাবে থাকে, যেহেতু থাকতেই হবে অভাবে, তাহলে এক বলে থাকে লাভ আছে, দুই বলে অভাবে থাকে নষ্ট কি? বুঝেন নাই ভাই, আবার এই ফতুয়া দিয়ে ভেজাল শুরু করে দেন না করে, আপনার কাম আপনি করেন, আমার কাম আমি করবো, আমার কাজ আপনাকে দিন ইসলাম প্রচার করা এবং এটাকে তুলে ধরা আপনার সামনে, আপনি আপনার সামাজিক অবস্থান, আপনি আপনার ব্যক্তিগত অর্থনৈতিক অবস্থান এবং মানসিক অবস্থান বিবেচনা করে আপনি যা করার করিয়েন। আমি বলেছি তাই লাভ দিয়ে ঝাঁপ দিয়ে যুক্তি দেখে যায়েন না, পরে আবার আমার বদনাম হবে, বুঝছেন? আপনি আপনার সিচুয়েশন বুঝুন, বুঝতে পারেনি, এটা একটা গভীর কথা বলে ফেলছি অবশ্য, কারণ ওই যে বললাম না কালকে একজন কমেন্ট করছে সব হুজুরের দুই বিয়ের কথা কয় খালি, তা আমি চিন্তা করলাম এই দেশে যত তালাক হয়েছে সব প্রথম বউয়ের হয়েছে, এবং ওই লোকগুলো আগে বিয়ে করে নাই, আর দুই বউ আছে একটাকে তালাক দিয়েছে, এরকম না বউ একটা এটারে তালাক দিয়ে দিছে, বুঝেন নাই? আর বউ একটা এটার কথা হচ্ছে আপনি ইনসাফ করতে পারবেন না, কি করতে পারবেন না? তো ওকেও পারি না ইনসাফ করতে, ও থাকতেছে, তার মানে আরেকটা করলে ওই বেডেরও ইনসাফ না করলে বেড়ে থাকবো, সোজা কথা, তো ও তো শিখাই দিচ্ছে পথ আমারে। আমি সব কিছু পজিটিভ নেওয়ার চিন্তা করি, মানে কোনো কিছু নেগেটিভ নেই না তেমন, কথা বলছেন? যেমন ওই যে ছেলেগুলো বোরখা পরা মেয়েদের সাথে প্রেম করে, মেয়েরাও প্রেম করতে যাওয়ার সময় বোরখা পরে যায়, ধার্মিকতা আমি কি নেগেটিভলি নিছি? খালি আমি জানতে চাইছি সোর্স অফ নলেজ কি, মানে কোন ইসলাম থেকে এইসব সভ্যতা পাওয়া যায়, এইসব আদব আখলাক পাওয়া যায়, এসব ধার্মিকতা পাওয়া যায়। আমি কিন্তু ওদেরকে খারাপ বলিনি, বলছি আমি বলছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম তো এরকম নাই আমরা জানি, এই আবার কোন ইসলাম নিজেকে মানে মুসলমানও বলবো আবার এরকম দিন ধর্ম চালু করে দেবে? আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। দেখুন খুব সূক্ষ্মভাবে যদি বলি, খুতবার প্রায় শেষ প্রান্তে চলে আসছি, আমি জানি না আপনাদের কি উপকার হয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। ভালো করে শুনে রাখুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কোনো জানাকারী ইমানদার থাকা অবস্থায় জেনা করে না, ওয়ালা ইশরাবুল খামর হিনা ইশরাবু ওয়া হুয়া মুমিন, কোন মদ্যপায়ী মাদকজাত সেবনকারী মুমিন অবস্থায় মাদক সেবন করে না। এখন আল্লাহর নবী বলতেছে যে ইমান থাকা অবস্থায় জেনা করে না, আমি আর আপনি জোর করে যদি মুসলমান থাকি তো আল্লাহর সাথে যদি জোর চলে চলবে? আল্লাহর নবী বলতেছে যে মাদক অবস্থায় মানুষের ইমান থাকে না, তারপরও যদি আমরা জোর খাটাইয়া মুসলমান কইয়া লাফাইয়া উঠি, নিজেরে কাজটাও কন্টিনিউ করলাম, নিজেরও মুসলমান মনে করলাম, ওই অন্যায় থেকেও সরে আসলাম না, আবার নিজের অবস্থানটাও বোঝার চেষ্টা করলাম না, তো নিজের ক্ষতি নিজেরাই করলাম। ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, কোন চোর মুমিন অবস্থায় ইমানদার অবস্থায় চুরি করে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তিনি সুবহানাহু তাআলা আমাদের বিবেক বুদ্ধি দীন ইসলামের জ্ঞান অর্জন করার রাস্তাগুলো সহজ করে দিন, তিনি আমাদের বক্ষ প্রশস্ত করে দিন, আমাদের হৃদয়কে পরিষ্কার করে দিন, আমাদের ইলম বৃদ্ধি করুন, আমাদের জিহবার জড়তা দূর করুন, আমাদের জান্নাতের প্রতি আগ্রহ ও জাহান্নামের প্রতি ভয় তিনি বৃদ্ধি করে দিন। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করি, তিনি সুবহানাহু তাআলা আজকে আমাদের ভিতরে এতটুকু বুঝ দান করুন, আমরা কেউই অন্যায়ের বাহিরে নয়, যে খতিব খুতবা দেয়, যে আহ্বানকারী আহ্বান করে, যে ওয়ার্নার ওয়ার্নিং দেয়,
যে সতর্ক করে সতর্ক করে, যাদেরকে সতর্ক করে, যাদেরকে আহ্বান করে, যে খতিব খুতবা দেয় যাদের উদ্দেশ্যে, এদের মধ্যে কেউই অন্যায়ের বাহিরে নয়, কেউই নিষ্পাপ নয়, সবাই কোনো না কোনো অন্যায় জর্জরিত, সবাই কোনো না কোনো পাপে লিপ্ত, গোপন হোক বা প্রকাশ্যে, ব্যক্তিগত অথবা সামাজিকভাবে অথবা দিনীভাবে দুনিয়াবীভাবে, যেভাবেই হোক কোনো মানুষ নিষ্পাপ নয়। আজকে যাতে আল্লাহ আমাদেরকে এই বুঝ দান করে, আমরা যাতে এতটুকু বুঝ নিতে পারি যে যেটা হয়ে গেছে এর ক্ষতিপূরণ আল্লাহর কাছে আছে। কার কাছে আছে? শুধু আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ ক্ষতিপূরণ করার ক্ষমতা রাখে। আমার আমলের যে ক্ষতি আমি করে ফেলেছি, আমার ঈমানের যে ক্ষতি আমি করেছি, আমার চরিত্রের যে ক্ষতি আমি করেছি, এই ক্ষতিপূরণ যার কাছে আছে তার কাছে আমার আত্মসমর্পণ, তার কাছে আমার ধর্ণা, তার কাছে আমার চাওয়া, হে আমার রব আমি আমার ক্ষতি করেছি, আমার নিজের উপরে জুলুম করেছি, নিজের আখলাক, নিজের চরিত্র, নিজের ঈমান ও আমাল, নিজের আখিরাতকে নিজে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করিয়েছি, ও আল্লাহ আমি ফিরে আসতে চাই, আপনি আমাকে গ্রহণ করুন, আমি আপনাকে কথা দিলাম, আজকের পর থেকে আমি জানাবে বিচার, নেশাদার দ্রব্য, চরিত্রহীনতা থেকে আমি দূরে আসার সর্বোচ্চ চেষ্টা করব, শুধু আপনাকে ভালোবেসে। আর আমি আপনাকে ভালোবেসে আসতেছি কিনা আপনাকে আমি বলা লাগবে না, আপনি মানুষের হৃদয় সম্পর্কে মানুষ থেকে অধিক জ্ঞাত এবং মানুষের পূর্বেই আপনি এটা জানেন। এটা যাতে আমরা দৃঢ় প্রতিজ্ঞা করতে পারি, আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ولسائر المؤمنين والمؤمنات فاستغفروه إنه هو الغفور الرحيم شبايا الله كاسك خمجان بسم الله استغفر الله الذي لا علم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد ওয়াল্লাহি আপনারা যারা টেলিভিশন, ডিশ কেবল, সিনেমা নাটক, গান বাজনা এবং সমাজের সামাজিক দায়িত্বে রয়েছেন, যেখানে বিবাহিত বিবাহ বহির্ভূত মানুষদেরকে একত্রিত হয়ে একাকার হয়ে মন খুশি মতো চলার সুযোগ করে দিয়েছেন, যারা আপনারা একটা গান শেয়ার করে দেন অথবা একটা বড় সাউন্ড বক্স এনে ওই নাচ গানটা ওই সিনেমাটাকে জোরে শব্দ করে প্লে করে দেন, যেটা অন্য মানুষের কাছে যায়, অন্য মানুষের কানে যায়, অন্য মানুষের চোখে আসে, আপনাদেরকে একটা সতর্ক করে দিই আল্লাহর পক্ষ থেকে। সূরা নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহান তাআলা বলছে, যারা অশ্লীলতাকে সমাজে ছড়িয়ে দিতে চায় তাদের জন্য আল্লাহ তাআলা সাবধান বাণী করেছেন। তিনি বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদারদের মধ্যে অশ্লীলতার প্রসার কামনা করে, যে আপনার ওই গান বাজানো মুমিনদের কানে যাওয়াটা অশ্লীলতার প্রসার হয়, আপনার ফেসবুকে ওই নায়িকার ছবিতে লাইক দিয়ে শেয়ার করে দেওয়া, কমেন্ট করা, আপনার ওয়ালে যাওয়া, আপনার পরিচিতদের সামনে এটা রিচ করা, এটা প্রচার প্রসার হয়। আর তিনি রব বলেছেন 1450 বছর পূর্বে আপনাকে, নিশ্চয়ই অবশ্যই যারা ঈমানদারদের মধ্যে অশ্লীলতা বেড়ে যাক এটা কামনা করে, যারা লাহুম আযাবুন নারিম, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, ফি দুনিয়া দুনিয়াতেই, ওয়াল আখিরাহ এবং আখিরাতে, দুনিয়াতেই এবং আখিরাতে, ওয়াল্লাহু ইয়ালাম, আর আল্লাহ জানেন, ওয়া আনতুম লা তাআলামুন, আমরা জানি না। ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সান্না ফিল ইসলাম সুন্নাতান হাসানা, যে ব্যক্তি ইসলামে কোন নেক কাজ চালু করবে, এ আবার ভুল বুঝেন না, মন গড়া কোনো একটা চালু করে দেওয়ার কথা বলতেছে না, মানে ইসলামে একটা আমল আছে, একটা সুন্নত আছে, একটা কাজ আছে যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছে, কিন্তু এই সমাজে ওই সুন্নতের প্রচলন নাই, এ সমাজে ওই
মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতটা পালন করতো এটা যদি আমার সমাজে না থাকে, আমার কাছে যদি তথ্য আসে যে এরকম একটা সুন্নত আছে যেটা নেকি আছে মানুষের জন্য, আমি যদি এটা প্রচার করি সেই সুন্নতের কথা বলতেছে, বুঝছেন না? বুঝুন নাই, নিজে নিজে বানানোর দরকার নাই। তো আল্লাহ নবী বলছে যে মানসান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা, যে ব্যক্তি ইসলামে কোনো নেক প্রথা চালু করবে, ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বাদাহ, সে যে লোকটা এই শূন্যটা চালু করলো সে নেক কর্মের সওয়াব পাবে, এবং যেই ব্যক্তি এর থেকে শিখবে ও যা সওয়াব পাবে এও সমান সওয়াব পাবে, ওর থেকে কিছু কমবে না। আসেন এবার, ওয়ামান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যা, পক্ষান্তরে যে ব্যক্তি কোনো কুপ্রথা চালু করলো, গায়ে হলুদ যেই বেটা চালু করেছে তার কথা বলছে, যেই বেটা এদেশে গায়ে হলুদ চালু করেছে ওর কথা বলছে। 1450 বছর আগে আল্লাহ নবী বলছে ওই বেটার কথা, যেই বেটা বলতেছে যে বিয়ের মধ্যে গান বাজনা বাজাতে হবে, মলাইকা বানুর বিয়া গো, কি জানের পরে বিয়ের বাজনা বাজে। যেই বেটা বিয়ের মধ্যে চিন্তা করছে যে এরকম একটা জিনিস বাজানো দরকার, ওই বেটার কথা বলছে। যেই বেটা বলছে বিয়ের মধ্যে ছেলে পক্ষ মেয়ের বাড়িতে আসবে কুলা ধান হলিদ মরিচ নিয়া, যে বেড়ির বিয়ে করব ওই বেড়ি সহ ওই বেড়ির বোন যত আছে, শাস্তো মামাতো আড়াতো পাড়াতো চাচাতো খালাতো ফুপাতো সব বেড়িরে ওই যে বেটা বিয়ে করব ওই বেটার বন্ধু বান্ধব মিলা হলুদ মেখে দিবে, ওর কথা বলছে যে এটা চালু করছে, ওর কথা বলতেছে যে বলেছে রেস্টুরেন্টে গান বাজাইতে হবে তাইলে কাস্টমার টিকে থাকবে, ওই বেটার কথা বলছে। যে বেটা বলেছে মুসলমানদের ঈদ, মুসলমানদের রোজা, মুসলমানদের আনন্দ, মুসলমানদের ত্যাগ তিতিক্ষার মাসে মুসলমানদেরকে জামা কাপড় কিনে দেওয়া, মানে জামা কাপড় বেচার ফোন দিতে সুপার শপ শোরুম খুলবে, বড় বড় শোরুম খুলে ওখানে গান বাজাই দেবে ইংরেজি আর কাপড় সুপড় বেচবে। হ্যাঁ, মুসলিমরা পাগল হয়ে গেছে, সারা মাস রোজা রেখে জামা কাপড় কিনতে যায়, গান না শুনলে মুসলিমরা পাগল হয়ে যাবে, এদেরকে গান শোনাও, ভালো করে তোমার কাপড় সুপড়ের দোকানে গান বাজায় দাও মৃদু সাউন্ডে, ইংলিশে কে এভাবে ইংরেজিতে গাইবে কিছু তোমার বুঝে আসবে না। হ্যাঁ, যেই বেটা এই সিস্টেম চালু করেছে যে রেস্টুরেন্টে খাইতে যারা আসবে তাদেরকে গান শোনাইতে হবে, শোরুমে যারা কাপড় চোপড় কিনতে আসবে তাদেরকে গান শোনাইতে হবে, তাইলে বিজনেস মিয়া মিয়া 100-এ 100 সফল, ওই বেটার কথা বলছে। যেই বেটা এই ইউটিউবারদেরকে বুঝাইছে তুমি কষ্ট করে আসো, তোমার বাস ভাড়া যায়, গাড়ি ভাড়া যায়, হ্যাঁ তো তোমার টাকাগুলো কে দিবে, তাইলে তো একটা কাজ করো তুমি ইউটিউবে ভিডিও আপলোড দাও, ইউটিউবে তুমি ওয়াজে তো কত মানুষের গান সিনেমা নাটক আজে বাজে জিনিস দিয়ে অ্যাডসেন্স দিয়ে টাকা কামায়, তুমি তো ভালো কাজ করতেছো, কি করতেছো, তুমি তো ওয়াজ দিচ্ছ ওয়াজ, কিন্তু এই বেটাকে কে বুঝাইবে যে এই বেটা সিনেমা দিছে, ওরও ইউটিউবে সিনেমার জন্য টাকা দেয় না অ্যাডের জন্য দেয়, তোরও ইউটিউবে ওয়াজের জন্য টাকা দেয় না অ্যাডের জন্য দেয়, কে বুঝাবে রে? ওই যেই বেটা এটা চালু করেছে আর বলেছে যে দিন প্রচার হওয়া উচিত, আমরা মনে করি হুজুরের অনেক পিছিয়ে আছে, তো কি পিছিয়ে আছে, এখন কি করতে হবে, এখন এমন এমন লোক এসে ক্যামেরা করবে যারা টাকুন নিচে প্যান্ট পরা, দাড়ি কাটা, নামাজ পড়ে না, কাজে শুধু হুজুর ক্যামেরা রেডি অ্যাকশন, হ্যাঁ এরপরে হুজুরের ভিডিওর মধ্যে একটা বড় বাঁশ টুপি এভাবে দিয়ে দেখেন কে কাকে মেরেছে বাঁশ দিয়ে। এই যেই বেটা ওকে এই ইনকাম শিখাইছে, ওই বেটা আর যেই বেটাটা শিখছে ওই বেটার কথা বলতেছে, জায়গায় কি বলতেছে, হাই রে ভাই আস্তাগফিরুল্লাহ আযীম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওয়া মান সান্না ফিল ইসলাম, পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি ইসলামে সুন্নাতান সাইয়্যা কোনো কুপ্রথা কুপদ্ধতি চালু করে, কানা আলাইহি উযরুহা ওয়া উযরু মান আমিলা বিহা মিন বাদিহি, এই অসৎ কর্ম যত মানুষই করবে তত মানুষের গুনাহ যে চালু করেছে তার কাছে আসবে, সে মরে যাওয়ার পরেও যত মানুষ করবে তত মানুষেরও সমান প্রত্যেকের ইন্ডিভিজুয়াল গুনাহ যে চালু করেছে তার কাছে আসবে। বুঝতেছো ইউটিউবার ভাই, যত মানুষের তোমার ওয়াজ শুনতে আইসা এমনি হি হি করে মহিলা মাথার চুল ছেড়া দিয়া কন্যা করুণা কবুল, মাথাটা ঠান্ডা হবে লম্বা হবে চুল, হাস মার্কা নারকেল তেল, বুঝেন নাই? আরে অনেক ছোটবেলা দেখেছি এটা, জন্য মনে আছে ছিলাম তো সৌদি আরবে, খুব ছোট ছিলাম,
একটা মহিলা এরকম চুল নাড়া দিয়ে আইসা বলতো আজকাল নাকি তার এই অ্যাড তো এগুলাই আসে নাকি, মিউজিক ছাড়া অ্যাড হয় নাকি, মহিলা ছাড়া তো অ্যাড হয় না, এখন জুয়ার অ্যাড আসে, জুয়ার অ্যাড দেখেছি আমি, এবং গুলো স্কিপও করা যায় না, বরাবর 10 সেকেন্ড চলে। বুঝতে পেরেছো, ইউটিউবার ধর্ম প্রচারকারী ধর্মীয় ভাবে পৃথিবীর সবচেয়ে হালাল উপার্জনকারী ভাই আমার, তোমার উপার্জন জুয়ার অ্যাড থেকে আসে, মহিলার মিউজিকের অ্যাড থেকে আসে। তুমি আর তোমার যেটা শিখাইছে যেটা ইসলামিক ইনকাম কইছে, এই দুইজন আল্লাহ নবী বলছে, আমি বলি নাই, হাদিস কোথাকার, দাঁড়া 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 দাঁড়া, সহি মুসলিমের হাদিস যাও, এবার তো কামিশ আসছে, সহি মুসলিমের হাদিস বুঝো নাই, ওমান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যা, আর যে ব্যক্তি ইসলামে কোনো কুপ্রথা চালু করলো, কুকাজ চালু করলো মুসলমানদের মধ্যে অশ্লীলতা প্রচারের জন্য, সে যা করেছে তার গুণা তার হবে, তারপরে যারা এটা তার থেকে থেকে করবে তাদের গুণও তার কাছে আসবে। এবার তুমি বুঝে নিও তুমি কি করতেছো, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মন্দের পার্থক্য করার জ্ঞান দান করুন। আমি অনেক সময় চেতে যাই কথা বলতে বলতে, আপনারা আমার এই ইচ্ছাতার মানে নিজেদের উপরে নিয়েন না, আমার একটু চঞ্চল মানুষ, আমি হাত পা নড়াচড়ে বেশি, এটা আমার জন্মগত স্বভাব, হয়তো খুব চেষ্টা করে পরিবর্তন করতে পারি না। আমার পরিবারে বেশ কয়েকজন মানুষ আছে যারা জোরে কথা বলে, আমারও আওয়াজ উঁচু, কত চেষ্টা করি আমি আস্তে কথা বলার জন্য আপনাদের সামনে ভদ্রভাবে নম্রভাবে, আমার কথা উঁচু হয়ে যায়, মানে আমি ভুলে যাই যে আমাকে আস্তে কথা বলতে হবে, তো এটা আমার অনিচ্ছাকৃত উচ্চস্বর, তো এটা আপনারা মনে কষ্ট নিয়েন না, হাত পা নড়ে আপনাদের সামনে, অথবা আমার মুখের যে ফেসের যেই ফন্টটা এটা রুড হয়ে আসে, আপনি হয়তো মনে করতে পারেন যে দিন প্রচার করতেছে উনি এত চেতেকা, আমি আসলে আপনাকে চেতেই নাই, নিজের উপরেই নিজে আমি ক্ষিপ্ত, আমি নিজের উপরেই নিজে ক্ষিপ্ত, মনে করতে পারেন নিজেই নিজের উপর বিরক্ত, আল্লাহ আমাকে মাফ করুক। তো আসলে আপনাদেরকে কি বলবো, কারণ মানে কোথায় থেকে মাশাআল্লাহ, আমার অত জ্ঞান নাই তো, আমি আমার বুঝে আসেন, আমি সলাতের জন্য দাওয়াত দিব একে, ও অলরেডি শিরিক করে, মাজারে যায় সিজদা করে, আমি বলবো যে ওকে মাজার থেকে আসার কথা বলবো, ও তো শুনবেই না কথা, ওকে বলবো যে জেনা করিও না, ও অলরেডি একক তো নামাজও পড়ে না, ওকে বলবো সুদ খায়ও না, ও অলরেডি মা বাপ কাউরে খাওয়ায় না, নামাজ পড়ে না, সুদ খায়, জেনা করে, ও মদ খায়, গাঁজা, কোনটা না করবো ওকে, আসলে কোনটা থেকে না করবো, মানে ফাইনালি কোনটা বললেও সুদ যাবে, তখন আমার কাছে মনে হয় যে শুধু লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করিও না, এবং আল্লাহকে চেনো, আল্লাহ কে, তুমি কে, আল্লাহ তোমার থেকে কি চায় এবং তুমি কি দিতে পারো আল্লাহকে, তুমি কেন এই পৃথিবীতে আসছো, কে তোমাকে পাঠাইছে, এবং তুমি কোথায় যাচ্ছ আসলে, তুমি তো চলে যাচ্ছ, তুমি তো থাকতেছো না এখানে, তুমি কোথাও চলে যাচ্ছ, কোথায় যাচ্ছ তুমি, এতটুকু জানুক, সেই সেন্স অফ থট থেকে আমি সবসময় বেশিরভাগ শিরিক ব্যবিদাত এই টপিকগুলোতে আলোচনা করার চেষ্টা করি, কারণ এই যে জেনা ব্যবচার না, মাথা গরম হয়ে যায় আমার এগুলো নিয়ে কথা বলতে গেলে, কারণ 100 ডেলি 400-500 মেসেজ ঢোকে, 400-500 মেসেজের মধ্যে ছেলেরা বলতেছে হুজুর আমি ডুবে আছি গুনাতে, কত করে বললাম তোমার গুণা আমাকে বলতেছো কেন, আমি তো ক্ষমা করার ক্ষমতা রাখি না, তুমি আল্লাহকে বলো, আমাকে এগুলো শোনাইও না ভাই, আমি যা পারি তোমাকে বলে দিছি এটা থেকে ফিরে আসার ব্যাপারে, এখন তুমি সিদ্ধান্ত নাও, ফিরে আসো। আপনারা এখন সবাই বলবেন যে মহিলারা এখন পাওয়ার আছে, মহিলারা এখন পুরুষ নির্যাতন করে কেউ দেখে না, এটা বলবেন না, প্লিজ আর বলবেন না, হয় দুই একটা ঘটনা ঘটে, কিন্তু এই দেশে এখনো মহিলারা নির্যাতিত, আপনি জানেন, আপনি জানেন, মহিলা সকালবেলা ঘর থেকে ঘুম থেকে উঠে বাচ্চা কাচ্চা না থাকলে শ্বশুর শাশুড়ির জন্য বা নিজের জন্য বা নিজের জামার জন্য কাজ করতে হয়, আপনি 12টা বাজে ঠিক 2টা বাজে ঘরে আসতে পারেন, মহিলারা এখনো থালা বাটি ধোয়া বাকি থেকে যায়, তরকারি কাটা কুটা থেকে নিয়ে, কোনো এফোর্টই ধরা হয় না এটাকে, কোনো কাজই ধরা হয় না এটাকে, আপনার বাচ্চা তো আপনার দুধ খায় না, আপনার বউয়ের দুধ খায়, মানে আপনি যা ভাত খান সে তা ভাত খায়, আর আপনার বাচ্চা আপনার বউয়ের থেকে অর্ধেক জিনিস খেয়ে ফেলতেছে এবং আরও প্রয়োজনে বেশি খাচ্ছে ওর থেকে, আপনার তো আপনার শরীরে রয়ে গেছে, ওটাকে কোনো এফোর্ডই ধরা হয় না, কোনো কাজই ধরা হয় না, আপনি ঘরে আসলে মানে আপনার আলাদা মেজাজ থাকে, কারণ আপনি কাজ করে আসছেন, আপনার বউ সারাদিন ঘরে কাজ করছে, কোনো মেজাজ নাই, ঠিক আছে, আপনি বড় পাটটা করেন, আপনি কথা কথা করে তালাকের ধোঁয়া দেন, কেন, মহিলা মানুষ নাকি পুটি মাছ পানি থেকে উঠলে পেট পচে যায়, কেন, ও আপনার সন্তানের গর্ভবতী হয়ে গেছে এই জন্য, আপনার মাথা এই যুক্তি ঢুকে গেছে, আপনি ওকে পুটি মাছ মনে করেন, ওর পেট পশা মনে করেন, আপনি মনে করেন যে ওকে আমি ছুঁয়ে ফেলছি, ধরে ফেলছি, ওর সাথে শুয়ে গেছি আমি, আর কেউ ওকে বিয়ে করতে চাইবে না, এরকম মনে করে আপনার উপর নির্যাতন করেন, কয়টা কয়টা পুরুষ নির্যাতনের মেসেজ আসে, একটাও আসে না, আর নির্যাতন যে কারণে ও মদ খায়, ও গাঁজা খায়, আরেক বাড়ির সাথে প্রেম করে, ওর বউ ওর সম্পত্তি নিয়ে গেছেন, ওর দোষ, মহিলার দোষ না, মহিলা তার সিকিউরিটি নিবে না, মহিলা তার সিকিউরিটি নিবে না,
নষ্টামি করবা তুমি, মোবাইলে ফোন আসলেই টয়লেটের দিকে যাইয়া বারান্দা যাইয়া ঘর থেকে নেমে তোমার বউ বুঝে না, নাও কাঁচা কলা খায়, তোমার সাথে সারা রাত শোয় একসাথে। হ্যাঁ, দিনের মধ্যে তোমার সাথে 8 ঘন্টা শুয়ে থাকে, ওই বেডি 6 ঘন্টা থাকে, বেডি তোমার চেনে না, ফাজদামি করো, চালাকি করো ওর সাথে, না চালাকি করো। তো মহিলা মহিলা সিকিউরিটির জন্য করে, তুমি অন্যায় করবা মহিলাটা বলতেও পারবে না, তোর বাপে শুনছে কে, তোর ভাই শুনছে কে, তুই কইছিস কে আমার ইজ্জত নষ্ট করেছিস, তো তুই কইছিস কবে না, ঠিক না? তো মানে আমার এগুলো মাথা গরম হয়ে যায়, এগুলো মানে আর আমি নিতে পারি না এগুলা। মানে যেখানে পুরুষরা মহিলাদেরকে এত নির্যাতন করে, অথচ অথচ আল্লাহ সুবহান ওয়া তাআলা ওদেরকে যা দিছে আমাদেরকে তা দেয় নাই। সাম ক্যাটাগরিতে, কি ক্যাটাগরিতে, সাম ক্যাটাগরিতে আমাদেরকে তা দেয় নাই, ওদেরকে মাতৃত্ব দিছে আমাদেরকে দেয় নাই, বুঝেন নাই? ওদের কথা মুস্তফা সাল্লাহ সাল্লাম 3 বার বলেছে, আল্লাহর পরে কে কে কে, মা মা মা। আরে তোমারে না বউ, কারো না কারো তো মা, ওর মারে অন্তত সম্মান করো। তোমারে না বউ, পুটি মাস পেট পষে গেছে, কিন্তু ওই পশা পেট থেকে যারা আসছে ওদের তো মা, ও বাচ্চাগুলো বড় হলে তোমার দেখে নেবে, ও বাচ্চাগুলো বড় হলে তোমার দেখে নেবে। যেই সমাজে পুরুষরা মনে করে মহিলা ব্যাপারদা হয়ে হাঁটলে সমাজ নষ্ট হয়ে গেছে, পুরুষরা ব্যাপারদা হয়ে হাঁটলে নষ্ট হয় না, এই সমাজের পুরুষের কি হবে? যেই সমাজের প্রত্যেকটা পর্দার ওয়াজের নিচে কমেন্টস পুরুষদের, কিয়ামতের আলামত, মহিলা ধ্বংস, মহিলা ফিতনা, এগুলো আছে হাদিসে, ঠিক আছে, কিন্তু কোরআনুল কারিম যদি তুমি অধ্যয়ন করো, ওখানে প্রথমে পর্দার কথা আছে পুরুষের, সেকেন্ড আয়াতে মানে এর পরের আয়াতে আছে মহিলার, সেম পর্দা। মানে ওর কথা হচ্ছে মহিলা হাঁটছে সমাজ নষ্ট হয়েছে, কেমনে পোলা পান ফেলফেল করে তাকায়া ছিল, পোলা পান যে ফেলফেল করে তাকায় ছিল ওতে পোলা পানের সমাজ নষ্ট হয় নাই। তো এই সমাজের ক্র্যাক মাইন্ডেড পুরুষের কি করব আমি, কি করব এই অর্ধগলিত পচা বিবেকহীন পুরুষের এই সমাজের বসতিতে? এই সমাজ কীভাবে উন্নত হবে? যে সমাজের পুরুষকে আল্লাহ বলেছে তুমি তোমার চক্ষুকে অবনত করো, সে এমনি তাকায়, আল্লাহ বলছেন নিচে করো সে তাকায়, এটা দোষ না। মহিলা আল্লাহকে বলছে ঢেকে চলো, মহিলা খুলে চলছে কেন, মহিলার দোষ? দুইজনের তো দোষ হওয়া উচিত এখানে, ঠিক না? কিন্তু এখানে দোষ একজনের, এখানে দোষ কয়জনের, একজনের দোষ। আচ্ছা, মহিলাকে যেই মানে সহবাসের যেই কি বলে এটাকে, মহিলাকে মহিলা কে বানাইছে, কে বানাইছে? পুরুষকে পুরুষ কে বানাইছে? তাহলে তো আমাদের একটা যৌনাঙ্গ আছে, উভয়ের যৌনাঙ্গ বা যৌনি আছে না? তো মহিলা পুরুষ একসাথে শুয়েছে বিবাহ ছাড়া, এখন বেডিডে আর কাউ এরকে আর বিয়ে করতে পারবে না, বেটা ঠিকই বিয়ে করতে পারবে, কে রে? দুটো তো সে দুজনে তো সেম কাজ করেছে, বুঝি একজন অপবিত্র হয়ে গেছে একজন পবিত্র রয়ে গেছে, এটা হয় নাকি? এখানে অপবিত্র কয়জন? দুইজন। যেখানে সমাজে একটা বেডি বিবাহ হয়েছে, জামাই নির্যাতন করে ওর তালাক হয়ে গেছে, এখন আর কোনো ভালো পুরুষকে বিয়ের প্রস্তাব দেয় না, কিন্তু ওই বেটা ঠিক টাকার জোরে, গরমে, সামাজিকতা, তার আধিপত্য, তার পরিচিতি, ঠিকই আর একটা বিয়ে করে ফেলছে। মহিলাটা আগে বিয়ে হয়েছিল, হ কই অমুক যাবে, তো গর্ব থাকে নাই, না তালাক হয়ে গেছে, তালাক দিয়ে দিছে, আচ্ছা নিশ্চয়ই বেড়ে সমস্যা আছে, মানে হেতে বেটা কি এমনি হেতে কি এমনি বিয়ে করছে, তার শখে তালাক দিয়ে দিছে, তাতে কোনো বেটা সায় তার বেড়ে তালাক দিয়ে দিতে, সব দোষকার মহিলার। যেখানে বিধবা মহিলাকে কেউ বিয়ে করতে চায় না, যেখানে ডিভোর্সি মহিলাকে কেউ বিয়ে করতে চায় না, আবার আরেক সিস্টেম চালু হয়েছে, এখনো পোলা এক বিয়ে করে নাই, ডিভোর্সি মহিলার পিছনে পাগল, কেন? সুন্নত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে, তুই চিনোস কেমনে রে, তোর চিনার পদ্ধতি কি? হ্যাঁ, ও উনি খুবই ভালো বুঝছেন ভাইয়া, ও আচ্ছা আচ্ছা, কেমনে বুঝলা ভালো? মানে আমি তো আসলে অবজার্ভ করেছি বুঝছেন, কথাবার্তা বলেছি, চালচলন খুবই ধর্মভীরু, সবসময় নামাজের কথা আল্লাহর কথা বলে, সবসময় এগুলো বলে, রাইট? দেখছেন মানে ও ধর্মবীর, কিন্তু ও বেড়ির সাথে কথা কয়। আরে তোমার যদি বিধবা মহিলার ইচ্ছা করে বিয়ে করতে, ঘটককে বলো, কারা বিয়ের মিডিয়া আছে ওদেরকে বলো, তোমার বাপকে বলো যে আব্বা আমি বিয়ে করব, তবে আমি একজন ডিভোর্সি মেয়ে বিয়ে করব, আব্বা আমি বিয়ে করব, আমি একজন বিধবা মেয়ে বিয়ে করবো,
যদি কোনো বোন বিয়ে বসতে চায়, সে বলবে যে আব্বা আমি বিয়ে বসবো, তবে আমি কুমার ছেলের কাছে বসবো না, এমন একজন পুরুষ যার বউ আছে এবং তাদের খুব ভালো সুখের সংসার, যে পুরুষ তার বউয়ের প্রতি নির্যাতন করে না, আপনি এরকম একজন দেখেন। মানে যদি তোমার এত শখই জাগে বিবাহিত বেটার সাথে বিয়ে বসতে, তোমার যদি এত শখই জাগে ডিভোর্সিয়ার বিধবা মহিলার সাথে বিয়ে বসতে, তখন তুমি ওই পদ্ধতি অবলম্বন করতে পারো। নিজে নিজে কানেক্টেড হয়ে যাওয়া তো দরকার নাই, ওখানে তো জানা সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? আল্লাহ আমাদেরকে বুঝতে তৌফিক দান করুন। আমি একটু অবার সময় নিয়ে নিয়েছি। ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد واقيم الصلاه ভাই তোমরা আজে বাজে কোনো টাইটেল দিবা না, থাম্বনেল দিবা না, যে আসো সুন্দরভাবে প্রচার করবা, ঠিক আছে? আর তোমাদের এখান থেকে ভিডিও নিয়ে যাতে অন্য কেউ বাণিজ্য না করতে পারে, সেটা যদি তোমাদের ভিডিও ফটো সিকিউর করবে, ঠিক আছে? কেউ আজে বাজে থাম্বনেল দিলে ওগুলো তোমরা রিপোর্ট করে দেবে।